সে তো বটেই, বাহাতো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ ভগবানেরও উপরে। সে কোনদিন কারো কাছে হার মানতে পারেই না। পৃথিবীর কোন কঠিন কাজটা সে করতে পারে না বলুন? সে তুমি যাই বলো না কেন বৌদি, দিনের পর দিন নিজের স্বামীর আগের বউকে সেবা তো করে যাচ্ছে। মুনিয়া তো শুধু বাহার দিদি নয়, তার চোখের সামনে সে তার স্বামীকেও দেখছে, আবার মুনিয়াকেও দেখছে। কতটা সহ্য শক্তি থাকলে একটা মেয়ের পক্ষে কাজটা করা সম্ভব বলো তো? প্লিজ জয়া চুপ করো, এখন এ সমস্ত কথা শুনতে ভালো লাগছে না, একটুও ভালো লাগছে না। ওদিকে ধ্রুবটা এমন ফ্যাসাদে পড়েছে যে কিছুতেই বেরোতে পারছে না জাতাকল থেকে। ভালো কথা বলছি তোমাকে বৌমা, মেয়েকে ফিরিয়ে নিস, সুস্থ করে তোলো। আচ্ছা এরকম যদি হয়, ও আর আসতেই চাইলো না কোনোদিন ওই বাড়ি থেকে, তাহলে কি সারা জীবন ওই বাড়িতেই থেকে যাবে নাকি? বাহার জীবনের উপর দিয়ে তো কম ঝড় যাচ্ছে না, ওই মন্ত্রী তো এখন বোধ বিবেচনা কিছুই নেই, সে এখন বুঝতে পারছে না কিছু। কিন্তু বাহার তার তো তা নয়, সে তো সুস্থ মেয়ে। ওফ মা, আমি এখানে বাহার কথা শুনতে আসিনি, প্লিজ থামুন। তা নয় নাই বা শুনলি? আর তাছাড়া আমরা এখানে শুধু বাহার কথা বলছিও না, মুনিয়া আর বাহার মধ্যে আমাদের কাছে তো কোনো ফারাক নেই, দুজনেই আমার দাদার মেয়ে। জয়া, মিথ্যে তো কিছু বলিনি বৌমা, আমার কাছে আমার দুই নাতনিই সমান, তারা দুজনেই ভালো থাকুক এটাই আমি চাই। ভাবছি আমি আর মা একবার ওই বাড়ি যাব। হ্যাঁ, বৈমন্তীকে দেখতে যাব, তোমার অনুমতি না পেলে তো আমরা এ বাড়িতে নিয়ে আসতে পারবো না। বেশ, আপনারা চেষ্টা করুন, যদি আসে তাহলে তো ভালোই হয়, যদি আপনারা আমাকে আপনাদের সঙ্গে যেতে বলেন তাহলে আমিও যাব। যেতেই তো বলছি বৌমা, তুমি মা গেলে তো একটা জোর থাকে, দরকার হলে জোর করেই নিয়ে এসো। ধ্রুবর এই সমস্যা একদিন না একদিন তো মিটবেই বৌমা, তাহলে তোমার মেয়েটা একটা ঘর পাবে, একটা বর পাবে, সেই দিনের জন্য আস্ত তাকে সুস্থ হতে হবে। মুনিয়া ওই বাড়িতে থাকায় পিকলুও তো অসন্তুষ্ট হচ্ছে, একটা ছেলে হিসেবে সেও তো মেনে নিতে পারছে না।